হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করেছি জেন্ডার দিয়ে। আমি কয়েকটা রুল দেখাবো কিভাবে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, খুব সহজ এটা পরিবর্তন করা। কয়েকটি রুল জানলেই সব কিছু পরিবর্তন করা সম্ভব, অর্থাৎ পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা সম্ভব। 1 নম্বর রুল হচ্ছে, কতগুলো ম্যাসকুলিন ফর্ম আছে যাদের শেষে শুধুমাত্র ই ডাবল এস যোগ করেই ফেমিনিন ফর্মে গঠন করা যায়। ঠিক আছে, আমরা দেখি কোনগুলোর শেষে ই ডাবল এস যুক্ত করে ফেমিনিন করা যায়। ঠিক আছে, হেয়ার, হেয়ার হচ্ছে ম্যাসকুলিন শব্দ, একে ফেমিনিন করতে হলে হেয়ার এস, অর্থাৎ শেষে ই ডাবল এস যুক্ত হয়েছে। ঠিক আছে, এই এই শব্দের শেষে ই ডাবল এ যুক্ত করে একে ফেমিনিন করা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লায়ন, লায়নকে ফেমিনিন করতে হলে ই ডাবল এ যুক্ত, লায়নেস। ঠিক আছে, লায়ন স্ত্রীলিঙ্গ হচ্ছে লায়নেস। তারপর হচ্ছে পিয়ার, পিয়ারের ফেমিনিন করতে গেলে ই ডাবল এ যুক্ত, পিয়ারকে ফেমিনিন করতে গেলে ই ডাবল এস যুক্ত করতে হবে। ঠিক আছে, পিয়ার হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে পিআরএস। নেক্সট হচ্ছে হস্ট, হস্টের ফেমিনিন জেন্ডার হচ্ছে হস্টেস, অর্থাৎ এখানেও ই ডাবল এ যুক্ত করে হস্টকে ফেমিনিন করা হয়েছে, ই ডাবল এ যুক্ত করে হস্টেস, হস্টের সাথে ই ডাবল এ যুক্ত করে হস্টেস, অর্থাৎ ফেমিনিন জেন্ডার। নেক্সট হচ্ছে প্রিস্ট, প্রিস্ট মানে হচ্ছে কি, প্রিস্ট মানে পণ্ডিত। হ্যাঁ, মহিলা পণ্ডিত যারা আছে প্রিস্টেস, প্রিস্টেস, এখানে ই ডাবল এস যুক্ত করে প্রিস্ট থেকে প্রিস্টেস করা হয়েছে। প্রিস্ট হচ্ছে পুরুষ লিঙ্গ, প্রিস্টেস হচ্ছে স্ত্রীলিঙ্গ। নেক্সট হচ্ছে স্টিওয়ার্ট, স্টিওয়ার্টকে ফেমিনিন করতে গেলে ই ডাবল এস যুক্ত করতে হবে, ই ডাবল এস যুক্ত করে হয়েছে স্টিওয়ার্ডেস, স্টিওয়ার্ডের ফেমিনিন জেন্ডার হচ্ছে স্টিওয়ার্ডেস। অ্যাবট, হ্যাঁ, অ্যাবটের ফেমিনিন জেন্ডার হচ্ছে অ্যাবটেস, অর্থাৎ ই ডাবল এস যুক্ত করে হয়েছে অ্যাবট, অ্যাবট থেকে এখানে ভুল লেখা হয়েছে অ্যাবর্টেশন। হ্যাঁ, অ্যাবট, হ্যাঁ, অ্যাবটের ফ্যামিলি জেন্ডার আছে অ্যাববেস। ঠিক আছে, অ্যাববেস, হ্যাঁ, ওটি, এখানে ওটি আছে, এটা হচ্ছে ওটি যদি থাকে তারপরেও ওটাকে শেষে যদি থাকে, এরকম যে এগুলো হচ্ছে তো ফ্যামিলি ম্যাসকুলিন জেন্ডার, এগুলোকে মানে এই কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোকে শুধুমাত্র ই ডাবল এ যুক্ত করে ফেমিনিন করতে হবে, এই কয়েকটা ওয়ার্ড কিন্তু মুখস্থ রাখতে হবে, মানে মাথায় রাখতে হবে, শর্ট নোট করে রাখতে হবে, যেন এই এই কয়েকটি মাত্রই ই এর যুক্ত করে হবে, তাছাড়া বাকিগুলো অন্য বিভিন্ন রুল আছে ওগুলো দিয়ে হবে। তারপর হচ্ছে গভর্নর, গভর্নরের ফেমিনিন জেন্ডার আছে গভর্নেস, হ্যাঁ, এন ই ডাবল এস, ই ডাবল এস যুক্ত করে গভর্নরকে ই ডাবল এস যুক্ত করে গভর্নেস, গভর্নেস করে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করা হয়েছে। প্রিন্স, প্রিন্স হচ্ছে পুং, পুংবাচক, অর্থাৎ পুরুষ লিঙ্গ। হ্যাঁ, পুরুষ লিঙ্গকে প্রিন্সের পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গকে করার নিয়ম হচ্ছে ই ডাবল এ যুক্ত করেছে। হ্যাঁ, প্রিন্সের ই ডাবল এ যুক্ত করে হয়েছে প্রিন্সেস, প্রিন্সের ফ্যামিলি জেন্ডার হচ্ছে প্রিন্সেস। তারপর হচ্ছে গড, মানে হচ্ছে দেবতা, গডেস, মহিলা দেবতা। গডের ফ্যামিলি জেন্ডার হচ্ছে গডেস, ই ডাবল এ যুক্ত করে গডকে ফেমিনিন করা হয়েছে, গডেস। ইম্পেরর হচ্ছে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে গেলে ই ডাবল এস যুক্ত করতে হবে, অর্থাৎ ইম্পেররের সাথে ইম্পেয়ার, হ্যাঁ, ইম্পেয়ারের সাথে ই ডাবল এস যুক্ত হয়েছে, ইমপ্রেস। তারপর হচ্ছে মার্ডারার, হ্যাঁ, মার্ডারারকে ফ্যামিলি জেন্ডারে পরিবর্তন করতে হলে ই ডাবল এস যুক্ত করতে হবে, তাহলে মার্ডার, মার্ডারেস। হ্যাঁ, এখানে হচ্ছে মার্ডার, ই আর যোগ করা হয়েছে পুরুষ লিঙ্গ, ই ডাবল এস যুক্ত করা হবে স্ত্রীলিঙ্গ, মার্ডার, মার্ডারার, মার্ডারেস। তারপর হচ্ছে সোর্সার, সোর্সারের স্ত্রীলিঙ্গ হচ্ছে সোর্সার্স, সোর্সারেস, অর্থাৎ সোর্সারার হচ্ছে পুরুষ লিঙ্গ, সোর্সারার পুরুষ লিঙ্গ, ই আর যুক্ত হয়েছে সোর্সারার পুরুষ, পুরুষ জেন্ডার আর স্ত্রী জেন্ডার পরিবর্তন করতে হলে সোর্সারার সাথে
ইয়ে যুক্ত করে সোর্সারেস, সোর্সারেসে হচ্ছে ফেমিনিন জেন্ডার। আর কিছুগুলো আছে যেমন ম্যান সার্ভেন্ট, এগুলো কতগুলো নিয়ম যেগুলা অটোমেটিক, মানে শুধুমাত্র যেগুলো কম্পাউন্ড নাউনে আছে। হ্যাঁ, কম্পাউন্ড নাউনে, কম্পাউন্ডের ক্ষেত্রে ম্যাসকুলিনের পুং শব্দটিকে পরিবর্তনকে ফেমিনিন পরিবর্তন হয়, যেমন হচ্ছে কি ম্যান, এটা পরিবর্তন করেই স্ত্রীলিঙ্গ করা যায়। ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, ম্যানের হচ্ছে স্ত্রীলিঙ্গ হচ্ছে মেড, শুধুমাত্র মেড লাগাই দিলে এটা হয়ে যায় ম্যান সার্ভেন্ট। কিছু কিছু জিনিস আছে এরকম, ঠিক আছে। হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার থাকলে ফাদারের স্ত্রীলিঙ্গ হচ্ছে মাদার, বাবা মা। কিং মানে রাজা, রাজা রানী, কুইন ভর্তা হচ্ছে রানী। এগুলো কয়েকটা আছে যেগুলো, এগুলো শুধুমাত্র মুখস্থ করলে মনে রাখা সম্ভব, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় নাম্বার রুলে যাব। দুই নাম্বার রুল হচ্ছে কতগুলো ম্যাসকুলিন ফর্ম এর শেষে কি কি সিলেবল থাকলে সেটাকে ফেমিনিন ফর্মে গঠন করা যায়। যেগুলো ম্যাসকুলিন ফর্ম ওগুলোর শেষে যদি থাকে টর, টার, রার, গ্রো, গার ইত্যাদি সিলেবল যদি থাকে, এই ভাওয়েলগুলো বাদ দিয়ে, এর ভাওয়েল মানে টার, টিওআর, টিইআর, আরইআর, জিআরও, জিইআর, হ্যাঁ এই ভাওয়েলগুলো বাদ দিয়ে এবং শেষে ই ডাবলের যোগ করেও ফেমিনিন করা যায়, ঠিক আছে। ই ডাবলস শেষে কী করবো আমরা, ই ডাবলের যুক্ত, ঠিক আছে, ই ডাবলের যুক্ত করে ফেমিনিন করা যায় কীভাবে। তাহলে এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার আর এটা হচ্ছে ফেমিনিন। হ্যাঁ, অ্যাক্টর, অ্যাক্টরকে ফেমিনিন করতে হলে অ্যাক্ট্রেস, অ্যাক্টর, শেষে কী আছে টর, শেষে টর আছে, আর এখানে কি অ্যাক্ট্রেস, টি আর ই ডাবল এস, ও আর এখানে আছে আর ই ডাবল এস, শেষে ই এস যোগ করে, ই ডাবল এস যুক্ত করে অ্যাক্টরকে ফেমিনিন করা হয়েছে অ্যাক্ট্রেস। তারপর আছে ব্যানিফ্যাক্টর, ব্যানিফ্যাক্টরকে ফেমিনিন করতে ব্যানিফ্যাক্ট্রেস, আর ই ডাবল এস যুক্ত করে ফেমিনিন করা হয়েছে। তারপর হচ্ছে এনচ্যান্টার, হ্যাঁ এনচ্যান্টারকে ফেমিনিন করা হয়েছে এনচ্যান্ট্রেস, ই ডাবলে যুক্ত করে করা হয়েছে। তারপর হচ্ছে হান্টার, হান্টারকে ফেমিনিন করা হয়েছে হান্ট্রেস, ই ডাবলে শেষে যুক্ত করেছে হান্টার, শেষে ই ডাবলে শুধু যুক্ত করে দিয়ে ফেমিনিন করা হয়েছে হান্টার। মানে যেগুলো শেষে বলাই আছে, যে যেগুলো শেষে আর ইয়ার এগুলো যদি থাকে তাহলে এটাকে পরি ফেমিনিন করতে হবে ই ডাবলে যুক্ত করে, শুধুমাত্র ই ডাবলে যুক্ত করে দিলেই ফেমিনিন হয়ে যাবে। ইনস্ট্রাক্টর, শেষে টর আছে, তাহলে কী হয়ে যাবে ই ডাবলে যুক্ত, শুধু টর আছে ইনস্ট্রাক্টর, ঠিক আছে, টর থাকলে সেখানে হবে কি ই ডাবলে যুক্ত হবে, ঠিক আছে, ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট, ও আর আছে, হ্যাঁ এই ভাইলটা ও ও পরিবর্তন করে ই ডাবলেস, হ্যাঁ তাহলে কী আছে ইনস্ট্রাক্ট্রেস। তারপর হচ্ছে নেগ্রো, নেগ্রেস, ঠিক আছে, এই ও ও ভাইল ও আছে এটা বাদ দিয়ে দিয়ে ই ডাবল এস, নেগ্রেস। তারপরে হচ্ছে সংস্টার, ঠিক আছে, সংস্টারকে পরিবর্তন সংস্ট্রেস, শেষে ইয়ে টার মানে ভিতরে হচ্ছে ভাইল আছে, এই ভাইলটাকে বাদ দিয়ে এটা অ্যাড করে শেষে ই এস, ই ডাবল এস যুক্ত করে দিতে হবে। যদি কোনো এরকম থাকে যে যদি কোনো সিলেবালের শেষে অর্থাৎ ম্যাসকুলিন ফর্মের শেষে টর, টার, আরিয়ার, রর, গ্রো, গার এগুলো যদি থাকে তাহলে ভিতরে ভাইল থাকছে, টরের ভিতরে মধ্যে ভাইল হচ্ছে ও, টারের মধ্যে ভাইল হচ্ছে ই, রারের মধ্যে ভাইল হচ্ছে আর ই, ররের মধ্যে ভাইল হচ্ছে ও, গ্রোর মধ্যে ভাইল হচ্ছে ও, ইর জারের গারের মাধ্যমে মধ্যে ভাইল আছে ই। অর্থাৎ যদি ভাওয়েল থাকে এরকম তাহলে ভাওয়েল প্রথমে থাক আর শেষে থাক, ভাওয়েলটা বাদ দিয়ে পরের শব্দ অ্যাড করে শেষে ই এর যুক্ত করে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডারে
পরিবর্তন করা যায়। যেমন সংস্টার ই বাদ দিয়ে সং টিটেল আর লাগাই দিলাম, শেষে শুধু ই ডাবল যত সংস্টার সংস্ট্রেস, টাইগার টাইগ্রেস, ঠিক আছে, এই ভাইল বাদ দিয়ে অ্যাড করে দিলাম আর শেষে শুধু ইয়ে যুক্ত করলাম। তারপর আছে ট্রেইটর ট্রেইট্রেস, ঠিক আছে, এভাবে করা যায়। এটা খুব একটা ইজি মাধ্যম, এগুলো শুধু মুখস্থ করে রাখলেই যে সিলেবল কয়েকটা যদি 5টা 6টা মুখস্থ করে রাখা যায় তাহলে সুন্দরভাবে এগুলো করা সম্ভব। এখন 3 নম্বর রুল, কিছু কিছু কম্পাউন্ড ম্যাসকুলিন আছে, ঠিক আছে, শুধুমাত্র এর পুং অর্থাৎ পুরুষটা চেঞ্জ করে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করা যায়। যেমন আছে বুল কাফ, আমরা কাফ বলি কাকে, গরুর বাছুরকেই তো কাফ বলি, তাই না? তাহলে বুল কাফ মানে হচ্ছে পুরুষ পুরুষ বাছ পুরুষ বাছুর, কাউ কাফ অর্থাৎ স্ত্রী বাছুর, ঠিক আছে। শুধুমাত্র এই কম্পাউন্ড যেগুলো আছে এগুলা এগুলো আমরা শুধুমাত্র এগুলো চেঞ্জ করে দিয়েই ফেমিনিন করতে পারবো। বুল কাফ, কাউ কাফ, পিকক, পিকক হচ্ছে পুরুষ, পিহেন হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপর হচ্ছে বিল্লি গোট হচ্ছে পুরুষ লিঙ্গ, নানি গোট স্ত্রীলিঙ্গ, বিল্লি হচ্ছে পুরুষ, ন্যানি, শুধুমাত্র এইটা কি এটা চেঞ্জ করে দিয়েই পরিবর্তন করা যায়। দেন হচ্ছে ল্যান্ড লর্ড, ল্যান্ড লর্ড আছে কেন, ল্যান্ড লেডি, লর্ড লেডি, ঠিক আছে, ল্যান্ড ঠিকই আছে। তারপর আছে জ্যাক অ্যাস অর্থাৎ পুরুষ গাধা, হ্যাঁ, তাহলে কি মেয়ে গাধা আছে জেনি অ্যাস অর্থাৎ শি অ্যাস, শুধুমাত্রই পুরুষ যেটা আছে কম্পাউন্ডের এটা চেঞ্জ করে দিয়েই আমরা করতে পারি। মিল্ক ম্যান, মিল্ক মেট, মিল্ক ঠিকই আছে, ম্যানের বিপরীত শব্দ হচ্ছে অর্থাৎ ম্যানের স্ত্রীলিঙ্গ হচ্ছে মেট, ম্যান মেট, ঠিক আছে। হি গোট মানে সে ছাগল, মানে পুরুষ ছাগল, হি বলতে পুরুষ বোঝায়, সি বলতে মহিলা বোঝায়, ঠিক আছে, সি গোট, এখানে পুরুষ ছাগল, এখানে হচ্ছে স্ত্রী ছাগল, ঠিক আছে। খুব ইজি জিনিস, খালি একটু পড়ে শর্ট নোট করে রাখলে সহসায় করা সম্ভব। আর বেশি নাই, 1-2টা রুল আছে, আমি এটা দিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে করতে পারেন। কিছু বিদেশি ভাষা আছে, এটা 4 নম্বর রুল, কিছু বিদেশি ভাষা হতে আগত ম্যাসকুলিনের শেষে এ ট্রিক্স আইএনই যোগ করে ফেমিনিন গঠন করা হয়, ঠিক আছে। এখন দেখি কিভাবে করা হয়। অ্যাডমিনিস্ট্রেটর, এটা কিন্তু একটা বিদেশি শব্দ, তাহলে এখানে কি আছে শেষে অ্যাডমিনিস্ট্রেটর, এইগুলো বিদেশি ভাষা, যেগুলো বুঝেই নিতে হবে যেগুলো বিদেশি ভাষা, ঠিক আছে। যেমন অ্যালেকজান্ডার বাংলাদেশে কিন্তু নাই, বিদেশে আছে, এটা একটা বিদেশি ভাষা। অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর বলতে পুরুষ বোঝায়, শুধুমাত্র তাহলে ফেমিনিন করতে হলে শুধু শেষে মাত লাগাই দিতে হবে কি TRIX, অ্যাডমিনিস্ট্রেটিক্স, টেটিক্স লাগাই দিয়ে আমরা স্ত্রীলিঙ্গে কনভার্ট করব। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ফেমিনিন জেন্ডার, অ্যাডমিনিস্ট্রেটিক্স অর্থাৎ শেষে কী লাগাইছে TRIX, শেষে TRIX যুক্ত করে ফেমিনিন করে ফেমিনিন করা হয়েছে। আলেকজান্ডার, এটা বিদেশি শব্দ, আলেকজান্ডার, এই শব্দটাকে পরিবর্তিত আলেকজান্ডারিনা, আলেকজান্ডারিন, হ্যাঁ, আলেকজান্ডার, ই আলেকজান্ডার, এটা একটা বিদেশি শব্দ, বিদেশি শব্দকে ফেমিনিন করতে হবে, লাগাইতে হবে আইএন, হ্যাঁ, এখানে হবে আলেকজান্ডারিন, আলেকজান্ডার, আলেকজান্ডারিন। তারপর হচ্ছে চার্লস, চার্লস হচ্ছে বিদেশি শব্দ, চার্লসকে স্ত্রীবাচক অর্থাৎ ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করা করতে হলে শেষে আইএনই যুক্ত করে ফেমিনিন করা হয়েছে। ক্যারোলিন, চার্লস ক্যারোলিন, ঠিক আছে, অর্থাৎ চার্লোটি, এটা হচ্ছে এভাবে পরিবর্তন করা যায়। তারপর হচ্ছে কমেডিয়ান, কমেডিয়ান হচ্ছে বিদেশি পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ হচ্ছে কমেডিয়ানি, শেষে এ নিযুক্ত করে পরিবর্তন করা হয়েছে। সিজার, সিজারকে এটা হচ্ছে ছেজার, হ্যাঁ, সেজারকে ফেমিনিন করা হয়েছে সেজারিনা, শেষে এ যুক্ত করে পরিবর্তন করা হয়েছে। নেক্সট হচ্ছে হিরো, হিরোকে পরিবর্তন হিরোইন, শেষে কি আইএনই যুক্ত করে পরিবর্তন করা হয়েছে, হিরোর ফেমিনিন জেন্ডার হচ্ছে হিরোইন,
এক্সিকিউটর, এক্সিকিউটরে ফেমিনিন জেন্ডার আছে, এক্সিকিউট্রিক্স, শেষে কী লেখা হয়েছে? ট্রিক্স, ঠিক আছে, শেষে ট্রিক্স যুক্ত করে ফেমিনিন করা হয়েছে। প্রোপ্রিয়েটর, প্রোপ্রিয়েটর শেষে হচ্ছে ট্রিক যুক্ত করা, অর্থাৎ প্রোপ্রিয়েট্রিক্স যুক্ত করে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করা হয়েছে। হেনরি হচ্ছে বিদেশি ভাষা, হেনরি একজন লেখকের নাম, ওই হেনরি, হেনরি, হেনরিকে ফ্যামিলি জেন্ডার পরিবর্তন করা হয়েছে কি? হ্যারিয়েট অথবা হেনরিয়েটা, হেনরিয়েটা শেষে ইএ যুক্ত করে, শেষে এ যুক্ত করে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ হেনরির ফ্যামিলি জেন্ডার আছে হেনরিয়েটা। জন, জনের পরিবর্তন ফ্যামিলি জেন্ডার আছে জেননি, জেন, জন, জেননি। জোসেফ, অবশ্যই এটা একটা বিদেশি ভাষা, জোসেফ, জোসেফাইন, শেষে আইএনই যুক্ত করে ফেমিনিন করা হয়েছে, জোসেফের ফেমিনিন জেন্ডার আছে জোসেফাইন। সিগনর, সিগনরের শেষে এ যুক্ত করে ফেমিনিন জেন্ডারে করা হয়েছে, সিগনর, সিগনরা। তারপর হচ্ছে ভাইস রয়, ভাইস রয়ে হচ্ছে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গে পরিবর্তন হয়েছে আইএনই যুক্ত করে, ভাইস রয়। তারপর হচ্ছে ভাইস রেইন, আইএনই যুক্ত করে পরিবর্তন করা হয়েছে, ভাইস রয়ের ফ্যামিলি জেনে আছে ভাইস রয়। উইলিয়াম, অবশ্যই এটা একটা বিদেশি ভাষা, বিদেশি এবং পুরুষবাচক, স্ত্রীবাচক করা হয়েছে আইএনএ যুক্ত করে, ঠিক আছে, উইলিয়াম। হ্যাঁ, তাহলে কি আইএনএ যুক্ত করে এটা পরিবর্তন করা, পরিবর্তন করা হয়েছে উইলিয়াম, তাহলে উইলহেলমিনা, হ্যাঁ, আইএনএ যুক্ত করে হয়েছে। তারপর হচ্ছে প্রসিকিউটর, হ্যাঁ, প্রসিকিউটর হচ্ছে নিঃসন্দেহে এটা একটি বিদেশি শব্দ, বিদেশি ভাষা, প্রসিকিউটরকে ম্যাসকুলিন জেন্ডার, এই ম্যাসকুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করা হয়েছে ট্রিক্স যুক্ত করে, শেষে ট্রিক্স যুক্ত লাগাই দিয়ে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ প্রসিকিউটর, ফেমিনিন জেন্ডার আছে প্রসিকিউট্রিক্স। নেক্সট, এটা লাস্ট হচ্ছে টেস্টেটর, মানে অর্থাৎ হচ্ছে কি উইলকারী, উইলকারী যে উইল করে দেয়, হ্যাঁ, টেস্টেটর, টেস্টেটর হয়ে টিআরআইএক্স যুক্ত করে টেস্টেট্রিক্স হয়েছে, অর্থাৎ টেস্টেটরের ফ্যামিলি জেন্ডার আছে টেস্টেট্রিক্স, ঠিক আছে। আর এক দুই তিন আর কয়েকটা রুল আছে, এগুলা আর একটা লেকচারে দিয়ে দিলে আপনারা সুন্দরভাবে এগুলো নোট করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো জেন্ডার থেকে কোনো ধরনের কোশ্চেন আসলে আপনারা দিতে পারেন। আর আমি এমনভাবে সবগুলো উদাহরণ তুলে ধরবো যাতে বাইরে থেকে কোনো কিছু পড়তে না হয় বা কোনো কিছু অ্যাড করতে না হয়, এগুলোর মধ্যে থেকেই আপনারা যে কোনো পরীক্ষায় কমন পাবেন, একদম জিরো থেকে হায়ার লেভেল পর্যন্ত, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।